দেশবাসী, আজকে চট্টগ্রাম ঢাকা আল শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুর মাউন্ট এলিভেন জাবেদ হসপিটাল থেকে চিকিৎসা শেষে ফেরার পথে আমার লাগেজ থেকে 8 কেজি মালামাল চুরি হয়ে গেছে। কিছুদিন আগে ফেসবুকে অনেক ঘটনা প্রবাহ পরে এখানে অভিযোগ দেওয়ার পরে অভিযোগ রেকর্ড হয়ে গেছে। এই বিচার বাংলাদেশের জনগণের কাছে দিলাম, বাংলাদেশ সরকারের কাছে দিলাম। এই বাংলাদেশের বিমানের লাগেজ চুরির ঘটনা যদি সমাধান না হয়, এই দেশের নিরীহ মানুষ সেখানে অনেক কষ্ট করবে, তাদের মালামাল আনি এখানে তারা রাখতে পারবে না। এখানে চোরের আড্ডা, বাংলাদেশের কোনো মালামাল লাগেজের নিরাপদ নাই। যেহেতু সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আসার পরে সেখানে সমস্ত মালামাল 8 কেজি চুরি করে নিয়ে গেছে এই বাংলাদেশ বিমানের লোকজন, বাংলাদেশ বিমানের খালাচি, বাংলাদেশ বিমানের চোররা। আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে কথাগুলো বলছি। টোটালি চোর, বাংলাদেশ বিমানের লোকেরা চোর, এটা প্রমাণ করতে হবে, এটা বিচার করতে হবে মাননীয় মন্ত্রণালয়, বিমানবন্দর, বিমানমন্ত্রী, আমাদের মাননীয় বাংলাদেশ বিমানের এমডি মহোদয়। এই লাগেজ এখানে ছিল, সেখানে আমার কাপড় চোপড় থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এই লাগেজ এইভাবে এখান থেকে তারা কেটে সমস্ত মালামাল নিয়ে গেছে এই চোর জাতির কাছে। কখনো নিরাপদ মানুষের মালামাল সমস্ত মালামাল এখান থেকে সমস্ত লাগেজ কেটে নিয়েছে, সেখানে অভিযোগ করেছি, অভিযোগের ভিত্তিতে অভিযোগ স্লিপ আমি নিচ্ছি, সমস্ত কিছু ভিডিও করা হচ্ছে, আপনারা দেখেন পরানার পর্যন্ত নিরাপদ নেই এখানে। আমার অনুরোধ এইটুকু যে আমার এখানে সমস্ত দেখেন, শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চার দেশ বাংলাদেশের এই বিমানের যে আমি সিগনেচার করছি, যে আমার মাল হারানো গেছে একটা অভিযোগ করেছি, সেখানে আমি সিগনেচার করছি, আপনারা দেখেন সিগনেচার করছি, এখানে যে আমার মাল ছুড়িয়েছে এখানে 100% প্রুফ। আজকে অনেক যাত্রী, শত শত যাত্রী লাগেজ কেটে ওরা সব নিয়ে গেছে। আজকে ঈদের দিন, পবিত্র ঈদের দিন, মুসলমানদের জন্য আজকে 30 দিন রোজা রেখে আজকে ঈদ করেছে। ঈদের দিন মানুষের কান্না, ঈদের দিন এখানে সারা পৃথিবী থেকে মানুষ নিরাপদে আসি, নিজের দেশে নিরাপদ নাই, সুতরাং আমার মালামাল নিয়ে গেছে কোনো আপত্তি নাই। সাধারণ মানুষের জন্য আমি প্রতিবাদ করছি, সারা দেশবাসীর কাছে আরো 50 জন লোকের লাগেজ কার্ড এখানে নিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের বিমান পরিচালনাকারী যারা আছেন বাংলাদেশ বিমানের, তাদের কাছে অনুরোধ, যারা এখনো আছে এই চোররা, লাগেজ কার্ডাররা এখনো ডিউটিরত অবস্থায় আছে, তাদেরকে ধরে এনে আইনের আওতায় আনি, তাদের বিচার করার জন্য দেশবাসীর কাছে চাচ্ছি। এই দেশ, এই বাংলাদেশ বিমান যেভাবে বেইমানি করতেছে মানুষের সাথে, এই বিমানকে ভালোবাসিবি তো আমরা, এই বিমানে করে দেশ বিদেশ ঘুরি, আমার দেশের টাকা দেশে থাকার জন্য বাংলাদেশ বিমানে করে আমরা দেশ বিদেশে যাই। সুতরাং আমার পাসপোর্ট নিয়ে নিলাম এই চোরের দেশ থেকে, চোরদের হাত থেকে আপনারা আল্লাহ বিচার করুন, এই বিমানের হাত থেকে, এই চোরের হাত থেকে আমাদেরকে বিচার করুন। আমরা যাচ্ছি, আমি বিচার দেওয়ার জন্য একজন অফিসার, তার নাম কি না, যিনি ঢাকা যাব পণ্যনুমান রুমে আমি যাচ্ছি, আপনিও সব চলেন, সেখানে অভিযোগ দেওয়া ছাড়া কোনো উপায় মালামালগুলো হারানো গেছে কিনা না, লাগেজ কেটে সাথে লাগেজ কেটে আপনার নিয়ে গেল, আপনাদের এই সিস্টেমে কিছুদিন আগে তো ফেসবুকে যে একটা ঘটনা ঘটছে, এরপরে এরা ডিউটিতে আছে, আপনারা আইনের কাঠামে ওদেরকে ধরতে পারবেন। আমার পরেও সাউথ আফ্রিকা থেকে 8 জন লোক আছে, তাদের কিছু লাগে নাই। আমি সিঙ্গাপুর থেকে মাউন্ট এলিভেন হসপিটাল থেকে চিকিৎসা চালিয়ে আসতেছি, আমার এখানে 100,000 টাকার করে মাল নেই। আমার কথা হচ্ছে, প্রতিবাদ না করলে আমার পরবর্তী যাত্রীগুলোর কি অবস্থা, আমার টাকার মাল নিয়ে গেছে, আমার আফসোস, আপনার ওই বিচারের জন্য আছে আমার, আপনি আমার মাল ফেরত দেবেন। কিন্তু কি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে দেশকে উন্নয়ন করার জন্য এটা করছে। সিঙ্গাপুর আমার মোবাইল হারানো গেছে, 1.5 কিলোমিটার দিয়ে আমাকে মোবাইল দিয়েছে, আমার একটা পলিথিন পড়ছিল সেটা হাতে দিয়ে আসছে, এটা কি দেশ? মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর বিমান দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে না গিয়ে বাংলাদেশ বিমানে গেল কি জন্য, আমার দেশের টাকা, আমার দেশে টাকার জন্য, তাহলে এই মাল চুরির জন্য? আমি গেছি সিঙ্গাপুর চিকিৎসার জন্য, সিঙ্গাপুর চিকিৎসা সেরে আজকে আমি দেশে পড়লাম। আমার কি নিচে দেখেন আমার মাল কত রিপোর্ট আছে, লাগেজ কেটে, হাসপাতাল কেটে,
সব রিপোর্ট লেখা আছে, তো কি হবে এটা বলেন, লেখা হচ্ছে কি হবে? লেখা তো সারা জীবন হচ্ছে, লেখা তো সারা জীবন হবে। আমার কথাগুলো ভিডিও করার অধিকার রাখবে না, আপনি তো বাংলাদেশের লোক তাই না, আপনি ভিডিও করে ইউটিউবে বা সব ফেসবুকে সরাতে লাভ রাখে, সেটাই আপনি করেন নাকি? আপনি বাংলাদেশি না? আমি বাংলাদেশি। তাহলে আপনি এটা সরাইতে আমি লাভ কি করবো, কি প্রতিবাদ করবো বলেন, কি আইনে যাবো বলেন? তাহলে এখানে ম্যাজিস্ট্রেট আছে, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবো, সেখানে আইনে দেখা ওখানে যাবেন, কোন সমস্যা না, আমাকে আপনাকে দেখাই, আমি ওনার কাছে আসছি। এটা করেন না, এই এই শর্ট মোমেন্ট তুমি এটা ঠিক আছে, বন্ধ করো ভিডিও করবে। এখন ম্যাজিস্ট্রেট সাহেবকে পাইনি, উনি ওনার ফোনার উপরে ফোন দিচ্ছি, আপনার কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য আসছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা ভালো করে নাও, এমডি রাশেদুল ইসলাম স্যারের কাছে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ শোন, স্যার তো ফোন ধরো, লাগেজ কেটে নিয়ে গেছে, ওনাকে অভিযোগ দেওয়ার জন্য আসছি ওনার সিন্ডিকেটে। বন্ধ করে দিছে ওনাকে, ওনাকে ফোনে পাওয়া যায় না। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরফিন সিদ্দিক থেকে আর আমি আসছিলাম, ওনাকে পাওয়া যায় নাই। এইভাবে ফন্ড থেকে 20 জনের মালামাল চুরি করে নিয়েছে, আমি প্রতিবাদ করার জন্য এই সংক্রান্ত, আমার যে খুব বেশি মালামাল নিয়ে গেছে তাই না, এখানে আমার চিকিৎসার যে কাগজপত্র ছিল সেগুলো নিয়ে গেছে, ওষুধপত্র ছিল সেগুলো নিয়ে গেছে, দামি ওষুধ ছিল, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার পিটার যে সমস্ত ওষুধ দিয়েছিল সেগুলো নিয়ে গেছে, সব ওষুধপত্র সব নিয়ে গেছে, সমস্ত জিনিসপত্র এখান থেকে যা ছিল সব নিয়ে গেছে, পুরাতন কাপড় চাপড় যেগুলো ছিল জাঙ্গিয়া থেকে পেন্টি সেগুলো তারা নিয়ে গেছে তার বউকে পড়ানোর জন্য। সুতরাং আপনারা বড় হুঁশিয়ার থাকবেন, কোনো জাঙ্গিয়া পেন্টি নিয়ে বাংলাদেশ বিমানে করি কখনো ছাওজালা নিয়ে এয়ারপোর্ট আসবেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের উন্নয়ন করতেছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করাচ্ছে বাংলাদেশ বিমান লোকদেরকে সদৃষ্টি দেওয়ার জন্য। বিমানের এমডি মহোদয়কে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যেন তারা এইভাবে তারা চুরি করতে না পারে। জিতেন ভাই, আপনার ফেসবুক ওয়ালে একটা ভিডিও দেখলাম, আপনি ঢাকা বিমানবন্দরেই লাইভ দিয়েছেন, এটা কি ঢাকায় করেছেন না চিটংয়ে? ঈদের দিন আপনি আসছিলেন কোথেকে? আমি সিঙ্গাপুর থেকে আসছিলাম, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে চিকিৎসা পেতে। আচ্ছা, ঢাকায় আসার পরে আপনার কি হলো? আমি যখন লাগেজে বেল্টে গেলাম, আমার 7 নম্বর বেল্টে যাওয়ার পরে আমার লাগেজ আসলো, কয়েকটা লাগেজের মধ্যে 4টা লাগেজে কাটা মার্কেটের স্টেন চৌকে গেছে। আচ্ছা, আমার লাগেজের ভিতরে মালামাল অর্ধেক হয়ে গেছে সবগুলো, সেখানে আমাকে ভিডিও করার জন্য তারা এনএসআই থেকে নিষেধ করছিল। আমি বলছি আমাকে জিজ্ঞাসা ভিডিওটা না দেওয়ার জন্য নিষেধ করছে, বললো যে আপনি তো বাঙালি জাতি হিসাবে আপনি এই এই কাজটা করবেন না, এই কাজটা করলে আমাদের ক্ষতি হবে। আমি বললাম যে আমি বাঙালি জাতি, আপনি কি অবাঙালি? আপনি কোন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলেন? ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম, ওরা আমাকে 15 নম্বর রুম দোতলায় তিনতলায় 15 নম্বর রুমে আমি গিয়েছিলাম।